বন্ধুরা তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য অফিসিয়াল কিছু তথ্য চলে এসছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত এবং তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রেও যে অফিসিয়াল তথ্য আছে সেটাও বিস্তারিত আলোচনা করব আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি লাইক প্রদান করো ব্যক্তিগতভাবে কোনো জিজ্ঞাসা করার থাকলে কিংবা কোনো প্রশ্ন থাকলে সরাসরি ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো সবার প্রথমেই বলে রাখি তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী ছিলে তোমাদের কিন্তু পরীক্ষা সংক্রান্ত তথ্য তোমাদের আগেই জানিয়ে দিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে অফিসিয়ালভাবে কিছু তথ্য চলে এসছে যেটা তোমরা সকলে শুনেই আনন্দিত হবে সবার প্রথমে জানাই উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্য অফিশিয়ালভাবে বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে সবার প্রথমেই জানাবো যারা দু হাজার বাইশে উচ্চ মাধ্যমিক দেবে তোমরা সকলেই জেনেছো তোমাদের সভাপতি আগেও জানিয়ে দিয়েছিল সেটা কিন্তু অফিসিয়ালভাবে এই মুহূর্তে ঘোষণা হলো তার সাথে আরও একটা বিষয় ঘোষণা হয়েছে তোমরা যারা এই মুহূর্তে উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের যে উচ্চ মাধ্যমিক দু হাজার পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু তোমাদের এর নিজের স্কুলেই হতে চলেছে অর্থাৎ হোম সেন্টারেই তোমাদের পরীক্ষা হবে প্রত্যেকটি রাজ্যের স্কুলের প্রধান শিক্ষক সহ সমস্ত শিক্ষকদের বিজ্ঞপ্তি দ্বারা কিন্তু জানিয়ে দিয়েছে তোমাদের এই কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের যে এক্সাম সেন্টার সেটা কিন্তু হোম সেন্টার হবে অর্থাৎ তোমরা যে স্কুলে পড়ছো সেই স্কুলেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে পারবে অর্থাৎ তোমরা যেহেতু নিজের স্কুলে পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু ছাড় কিন্তু তোমরা পাবেই তোমরা সকলেই জানো যদিও তোমাদের ফুল প্রিপেয়ার্ড থাকতে হবে ফাইনালের জন্য ফাইনাল তোমাদের নিজের স্কুলেই হচ্ছে দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করা হয়েছে এ তোমরা সকলেই জানো তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা একাদশ শ্রেণীর স্টুডেন্ট হও প্রত্যেকের যে পার্সেন্টেজ সেই পার্সেন্টেজ কিন্তু একটা কাউন্ট থাকে সেই অনুযায়ী অনেক স্কুল কিন্তু একটা ক্রাইটেরিয়া রাখে যে এত পার্সেন্ট তোমাদের প্রেজেন্ট রয়েছে এত পার্সেন্ট উপস্থিতি থাকলে তবেই তোমরা টেস্ট কিংবা ফাইনালে বসতে পারবে বা বোর্ডকেও কিন্তু এটা পাঠাতে হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী তুমি যদি মাধ্যমিকে পড়ো তুমি যদি উচ্চ মাধ্যমিকে পড়ো সেক্ষেত্রে তুমি কত পার্সেন্ট পেজেন্ট হয়েছ এই মুহূর্তে সেই বিষয়টাকে সম্পূর্ণভাবে এ খারিজ করলো শিক্ষা সংসদ যারা জানিয়ে দিয়েছে এই মুহূর্তে এবছরের কোভিড প্যান্ডামিক কারণে পার্সেন্টেজের কোনো প্রকার প্রয়োজন নেই যে জায়গাটায় পার্সেন্টেজ লেখা থাকে সেই জায়গাটায় নীল বা এন এ লেখার জন্য বলা হয়েছে অর্থাৎ তোমাদের এবছরে পার্সেন্টেজের কোনো ক্রাইটেরিয়া থাকছে না তোমরা যদি একদিনও স্কুল না যেয়ে থাকো সেক্ষেত্রেও তোমার কোনো অসুবিধা নেই যেটা শিক্ষামন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিল স্কুলে যাওয়া আবশ্যিক নয় ছাত্রছাত্রীরা চাইলে স্কুল যেতে পারে ছাত্রছাত্রীরা চাইলে নাও যেতে পারে সেই অনুযায়ী কিন্তু এই মুহূর্তে পার্সেন্টেজের অর্থাৎ এই বছর পার্সেন্টেজের কোনো ভ্যালু থাকলো না এরপরে তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমরাও অনেকে প্রশ্ন রয়েছে দেখো মাধ্যমিকের যে সভাপতি রয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু রীতিমতো জানিয়েছিলেন তোমাদের যে এক্সামিনেশন রয়েছে সেই এক্সামিনেশন হোম সেন্টারে হবে না কারণ তোমরা সকলেই যেন উচ্চ সংসদ সভাপতি ই চিরঞ্জীব বাবু কিন্তু জানিয়ে দিয়েছিলে তোমাদের যে উচ্চ মাধ্যমিক দু সেটা হোম সেন্টারেই হবে কিন্তু পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিন্তু জানিয়ে দিয়েছিলেন মাধ্যমিকের যে পরীক্ষা সেটা হোম সেন্টারে হবে না সেটা অন্য স্কুলে গিয়ে দিতে হবে যদিও এখনও পর্যন্ত অফিশিয়াল তথ্য আসেনি ই সেই অনুযায়ী যদি অফিসিয়াল তথ্য আসে তাহলে মাধ্যমিকের যে ছাত্রছাত্রী তাদের যে ফাইনাল এক্সাম সেটা কিন্তু অন্য স্কুলেই হবে যদিও আমার ব্যক্তিগতভাবে মনে হয় মা উচ্চ মাধ্যমিকের জন্য যে ডিসিশানটা নেওয়া হয়েছে সেই ডিসিশানই যাতে মাধ্যমিকের ক্ষেত্রে নেওয়া হয় এই পরিস্থিতির কথা চিন্তা করে নিজেদের হোম সেন্টারেই যাতে ফাইনাল পরীক্ষা হয় যদিও বলা যায় না পরবর্তী পরিস্থিতি কী আসে এ সেই কারণে টেস্ট পরীক্ষারও অদল বদল হয়েছে ফাইনাল পরীক্ষা নিয়ে পরবর্তীকালে কী ডিসিশন হয় তার সত্ত্বেও এই মুহূর্তে এ হোম সেন্টারেই মাধ্য উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকের পরীক্ষা হলে সব থেকে ভালো হয় বলেই আমার মনে হয় এই মুহূর্তে তোমাদের মতামত কি উচ্চ মাধ্যমিকের মতো মাধ্যমিকের ফাইনালও হোম সেন্টারে হলে ভালো হয় না অন্য স্কুলে পড়লেই ভালো হয় তোমাদের মতামত অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও ও দ্বিতীয়ত তোমরা যারা মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রে ক্ষেত্রেও কিন্তু এবছর কোনো পার্সেন্টেজের ব্যাপার নেই এই তোমরা যদি একদিনও না স্কুল যাও সেক্ষেত্রেও কিন্তু কোনো রকম সমস্যা হবে না কারণ শিক্ষামন্ত্রী আগেই জানিয়ে দিয়েছিল তো মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ফাইনাল নিয়ে অফিসিয়াল যে তথ্য রয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফাইনাল কিংবা টেস্ট নিয়ে কোনো মতামত জনানো থাকলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো তো আজকের মতো এটুকুই আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত